ভাই আজকে কোপা কুপি অফারে গাড়ি দিব ভাই একবারে ফ্রেশ কন্ডিশন জাল দিয়ে সাইকেও গাড়িগুলো বাইর করছি ভাই এই যে ফ্রেশ কন্ডিশন স্টিকার আচ্ছা আচ্ছা এই যে দেন দুই দুইটা প্লাটিনা একবারে নতুন অফার ভাই আজকে কোপা কুপি অফার থাকবো ভাই এই যে আরটিআর দিছি ভাই সারা বাংলাদেশ ঘুরবেন এই দামে কেউ দিবে না ভাই নতুন ব্যবসা শুরু করছি এর জন্য ডিসকাউন্ট আর ফ্রেশ কন্ডিশন বাইক সব জায়গায় দেখে আমার বাইক নেবেন মাত্র 72000 টাকা দিয়ে দিছিলাম আরটিআর ভাই দেখছেন 2019 এর মডেল টিভিএস স্টিকার অল্প চলছে গাড়ির কন্ডিশন দেখলে বুঝতে পারবেন স্টিকার এই কালারটা অনেক রিয়ার যারা এই কালারটা পেয়ে গেছেন এই ভিডিওতে মাত্র প্রাইস দিছিলাম কত 72000 টাকা শাকিল ভাই অল্প খাইবে চলতেই থাকবে তেল সারা গাড়ি চলবো খালি তেলের গন্ধে গাড়ি চলে এই যে প্লাটিনা সুপার ফ্রেশ মাত্র 34000 চলছে মাত্র 7000 চলছে প্রাইস দিছে এই যে আপনার 73-75 নতুন বাইক এই যে দেখেন সুজুকি জিক্সার আছে গাড়ি নিয়ে রাস্তায় বাইরে হলে সবাই ভাবে যে এটা 20 এর মডেল নতুন কিনছে যাই হোক একবারে আনটাচ ইঞ্জিন এই যে 2021,22,000 দিয়ে দিছে 1,22,000 দিয়ে দিছে দেখ খেলুন ভাই চলুন 1,22,000 ইকুরিয়া বিআটি মিরপুর বিআটি আবার অরিজিনাল এসএফ এসএফ বানানো হয় না অরিজিনাল এসএফ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ফার্স্ট পার্টির গাড়ি ইঞ্জিন আনটাচ খোলা হইলে গাড়ি ফ্রি দিয়ে দিব একবার শাকিল ভাই 12,000 টাকা রানার বুলেট দিছি মানে কি ভাই কাগজের দাম 20,000 রানার গাড়ির দাম 12,000 সাইকেলের দামে বাইক হ্যাঁ 32,000 সালাম আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ভাই আজকে কোপা কুপি অফারে গাড়ি দিব ভাই একবারে ফ্রেশ কন্ডিশন জাল দিয়ে সাইকেল গাড়িগুলো বাইর করছি ভাই সুপার ফ্রেশ হয় যে দেন আরটিআর এই দেন ফ্রেশ কন্ডিশন স্টিকার আচ্ছা আচ্ছা এই যে দেন দুই দুইটা প্লাটিনা একবারে নতুন একদম নতুন একবারে ফ্রেশ পুরান গাড়ি কেউ কইবো না তারপরে এই যে দেখেন দুইটা জিক্সার জিক্সার হ্যাঁ দেখেন এই যে দুইটা জিক্সার এই যে একটা আরটিআর আচ্ছা তারপরে এই যে দেখেন এই যে দেখেন 34 দিয়ে দিব এই যে 34 দিয়ে দিব বুলেট 34 দিয়ে দিবেন হ্যাঁ 34 আচ্ছা তারপরে এই আমার সেলটু তারপরে সেলটু মাথা নষ্ট অফার ভাই আজকে কোপা কুপি অফার থাকবো ভাই সব কোপা কুপি আর কন্ডিশন গুলো একবারে ফ্রেশ এই যে দেখেন গাড়ি লুক দেখেন এই যে গাড়িটা লুক দেখেন ভাই কারণ হলো ভাই নতুন শোরুম দিছি শোরুম ছোট বাইকের কালেকশন বাইক থাকে 5-6টা ভিডিও করি যার কারণে বোঝা যায় না একবারে গুডাউন নিয়ে এসেছি একবার এই মাথাতে এই মাথা সব দিয়ে দিব ভাই একবারে হ্যাঁ একবারে সাফা করে দিব ভাই এই বাইক গুলা একবারে মনে করেন জাল দিয়ে সাইকে একবারে ফার্স্ট কোয়ালিটির বাইক মায়া ত্যাগ করতে পারে না মানুষের বাইকের এই বাইক গুলা কালেকশন করছি বুঝছেন আবার আচ্ছা আচ্ছা প্রথমে শুরু করবো ভাই স্ট্রাইকার দিয়া হ্যাঁ আচ্ছা স্ট্রাইকার 2019 এর মডেল হ্যাঁ 2019 এর মডেল টিয়া কালার গাড়ি এই কালার যার কপালে আছে সে বুঝবো যে গাড়ির কালার নিয়ে কত সন্তুষ্ট থাকে ইঞ্জিন আন্টাস প্রত্যেক গাড়ি আন্টাস ইঞ্জিন একটা আছে ওই যে 34 একটা আছে না গাড়ি ওটা একটু ইঞ্জিন আন্টাস না ওটা তো আপনার বুঝেনি 34 মানে 34,000 টাকা বুঝছেন তো যাই হোক টিভিএস স্টিকার 2 বছরের কাগজ আচ্ছা 2 বছরের কাগজ সুপার ফ্রেশ ইঞ্জিন আন্টাচ কাগজ আপডেট আছে ফার্স্ট পার্টির গাড়ি চাকা চোকা চাকা আছে দেখেন একবারে ফ্রেশ অরিজিনাল চাকা একদম নতুন দুইটা চাকা কিন্তু একদম নতুন তাছাড়া সজল ভাই কিন্তু নতুন ব্যবসা শুরু করছে হ্যাঁ যার কারণে কিন্তু শোরুমের ভাড়া কম এই কারণে কিন্তু দিতে পারতেছে এই কারণেই যখন কিন্তু শোরুম বড় হবে তখন কিন্তু এত কম দাম দিতে পারবে না 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 ওকে এটা দাম আর এটা দাম ভাই দাম কিন্তু এবার কমাইতে পারবেন না ভাই প্রত্যেকবারে দাম কমাই দেন আর প্রাইসটা মনে করেন যে প্রাইজে দিব এই প্রাইজে কেউ দিতে পারবে না এত এক সুপার কন্ডিশনের বাইক এগুলো এক একটা মানুষের মায়া আচ্ছা এই মায়াগুলো আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি মাত্র দিলাম ভাই 73,000 টাকায় 73,000 হ্যাঁ ভাই আপনি কমাবেন না মাত্র 73,000 টাকা দিলাম স্টিকার না আমি তো কমাবো না মাত্র 70,000 টাকা দিবেন আমি কি কমাই না ভাই হয় না ভাই কি দাম কমাই 70,000 টাকা হয় না ভাই আচ্ছা আমি কি দাম কমাই একটা আপনি তো ভাই দাম কমাই দেন আমি খালি 70,000 টাকা বলছি আচ্ছা ঠিক আছে শুনেন আপনি বলছেন আপনারটাও রাখলাম ওকে 73,000 টাকা ফাইনাল 73 তো দিলেন আপনি ফাইনাল কিসের ভাই 73,000 টাকাই বললেন 73,000 টাকা বলছি আচ্ছা ঠিক আছে 72 বাইর কোনো কথা কইন না ভাই 72,000 টাকা কিন্তু টিভিএস স্টাইকার আসলে একটু সম্মান হবে নাকি না ভাই কোনো সম্মানের সিস্টেম না কথা হলো নাকি ভাই এটা বাদ দে অন্যগুলা দিতেছে এটা একটু ফ্রেশ কন্ডিশন দাম একটু বেশি পড়ছে যার কারণে দিতে পারতেছে না 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 এটার দামটা একটু বেশি সব বাইক তো একসাথে কিনা যায় না এই বাইকগুলো মনে করেন এত ফ্রেশ এই বাইকগুলো সহজে মানুষে কম টাকা দিতে চায় না ভাই আচ্ছা আচ্ছা মাত্র 73,000 টাকা কাগজপত্র আপডেট মিরপুর বিআরটি সুপার ফ্রেশ ইঞ্জিন এখনো খোলা হয় নাই গাড়ি দেখান এই যে তারপরে অ্যাপাচি আরটিআর 150 সিসির গাড়ি 2018 মডেলের আন্টাস ইঞ্জিন সিঙ্গেল হ্যাঁ আন্টাস সব গাড়ি এনে একটা গাড়ির ইঞ্জিন খোলা নেই খালি একটা রানার বুলেট একটা আছে ওটার ইঞ্জিন খোলা হয়েছে আচ্ছা আচ্ছা আর এই একটা গাড়ির ইঞ্জিন খোলা নেই যাই হোক 2017 মডেলে অ্যাপাচি আরটিআর মিরপুর বিআরটির নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অ্যাভেলেবল হ্যাঁ চাকা দেখেন ফার্স্ট পার্টির গাড়ি প্রাইস মাত্র দিলাম 87 87-তে প্রায় আরটিআর 150 18 মডেল 13 হ্যাঁ ভাই 87 এটা 13 মডেলের গাড়ি না ভাই
লাল কালার গাড়ি গাড়ি দেখেন আপনি পুরো ক্যামেরা তো অবশ্যই বলে দেব ইঞ্জিনটা দেখান ইঞ্জিন মিজি সবকিছু আমি বলে দিয়েছি কোন রকমের ভাঙা চোরা কোন রকমের দাগ মা কোন ইয়া নাই গাড়ি চট্টগ্রাম খুলনা বরিশাল জিনাইদা তারপরে টেকনাফ তেতুলিয়া সব জায়গায় গাড়ি চলবো থামবো না ভাই থামবো না না ওকে আচ্ছা দামটা বলেন আমার দাম দিলাম তো ভাই 87 দিয়ে দিছি না বললাম 85 কইছি তো আমি ভাই 85 তো হয় নাই ভাই খালি 85 তো হয় না তাহলে আমার রাখছেন আচ্ছা দিলাম আগে আমি দুটো প্লাটিনা দেখাই ডাবল চোখ দুইটাই সিবিএস না না 2018 মডেল 2019 এর মডেল 2018 মডেল 2019 এর মডেল গাড়ি একবার প্যাকেট গুজরি বাড়ি গাড়ি কিনে নিয়ে যান দেশের বাড়িতে ভাববো যে নতুন গাড়ি পুরান গাড়ি পুরান গাড়ি বড় কোনো অপশন নাই না না এই যে গাড়িগুলো দেখেন সামনে থেকে একবার দেখেন দুইটা গাড়ি প্রাইস একসাথে দিব এটা হচ্ছে 2019 এর 2018 মডেল 2018 মডেল 57 সিরিয়াল 57 সিরিয়াল 2019 এর মডেল 23 রেজিস্ট্রেশন 19 এর মডেল 23 রেজিস্ট্রেশন দুইটাই নতুন হ্যাঁ 23 এর 23 রেজিস্ট্রেশন মানে এখনো কিন্তু স্মার্ট কার্ড আসে স্মার্ট কার্ড আসে না ডিজিটাল প্লেট আসে নাই আচ্ছা আচ্ছা আসবে তো নাকি হ্যাঁ আসবে আসবে সমস্যা নাই ফার্স্ট পার্টি দুইটার প্রাইস একসাথে দিব ভাই দুইটার প্রাইস একসাথে হ্যাঁ দুইটাই প্যাকেট একবারে কোন রকমের এই যে চাকাগুলো দেখেন দুইটা চাকা দেখেন এটা 19 এর দেখেন একবারে গাড়ি ব্র্যান্ড নিউ চাকা গাড়ি চলছে হ্যাঁ ব্র্যান্ড নিউ একবারে এটা কত চলছে 34 এটা 34 হ্যাঁ তারপরে এটা এটা চলছে আপনার 7334 দুইটা 7340 ওকে যাই হোক দুই বছরের পেপার্স হ্যাঁ দুই বছরের পেপার্স 18 মডেল পেপার্স আপডেট আছে পেপার্স আপডেট আছে মিরপুর প্লেট নাম্বার ডিজিটাল প্লেট ওকে এটার প্রাইস দিলাম মাত্র 76 কত 76 বলুন না ভাই এই দেখো আচ্ছা পরে হইব হইব সমস্যা নাই এই যে এটার প্রাইস আচ্ছা এটার প্রাইস ওকে 2019 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটার প্রাইস দিলাম 78 কত 78 দুইটাই প্যাকেট হ্যাঁ 76 আর 78 দুইটাই প্যাকেট এটা 19 এর মডেল দিলেন 76 না 78 আর ওটা দিলেন হচ্ছে 18 মডেল 76 মানে এক এক বছরে কি 2000 টাকা কম বাসে হয় কন্ডিশন ভাই এটা চলছে কম এটার কন্ডিশন একটু খারাপ এটার কন্ডিশন আরো ভালো আর আমি ওটাই তো বলতেছি তাহলে তো এটার দাম হিসাবে আচ্ছা দাঁড়ান বুঝছি আপনার সমাধান আমি দিতাছি এটা দিলাম 74 এ আচ্ছা এটা দিলাম 75 এ এখন ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে এবার ঠিক আছে যাক সমস্যা নাই আপনি ঠিকঠাক 74000 টাকায় 74000 টাকা প্লাটিনা 100 সিসি একদম কিন্তু সুপার ডুপার ফ্রেশ বাইক বাইকের মাত্র 15% ইউজ করছে আর 85% বাকি আছে আর 85% যে কয় বছর লাগে এর কোনো ঠিকঠিকানা নাই যাই হোক এটাও আর এটা দেখেন এটা কিন্তু একদমই নতুনের মতো বাইক দুইটা চাকাই কিন্তু একদম ব্র্যান্ড নিউ চাকা যেহেতু 24 এ কিন্তু 23 এ কিন্তু এটা রেজিস্ট্রেশন করা হয়েছে সেহেতু বাইকের কন্ডিশন বুঝতে পারছেন এটা কিন্তু পলিও করা আছে ভাই পুরো গাড়ি পলি করা আছে 7340 কিলোমিটার চলছে জেনুইন কোনো রকম মিটার টেম্পারিং নাই দাম মাত্র 75000 টাকা এরপরে সিবিজেড এক্সট্রিম সিবিজেড এক্সট্রিম হিরো হোন্ডা ডাবল ডিক্স মিরপুর বিআরটি নাম্বার 10 বছরের পেপার্স 2026 সাল পর্যন্ত পেপার্স আপডেট আচ্ছা আর ভবিষ্যতে আপডেট করা লাগবে না আমার মনে হয় যদি করেন তাহলে 23 টাকা লাগবে অনলি আচ্ছা 23 টাকা হ্যাঁ অনলি 23 টাকা লাগবে ওকে যাক বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি অরিজিনাল দুটো চাবি আছে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এখনো পর্যন্ত চাবি দুটোই আছে হ্যাঁ এখনো পর্যন্ত দুটো চাবি আর বুঝতেই তো পারছেন বলছিলাম যে ভাই এগুলো মায়ার বাইক এগুলো কেউ ছাড়তে চায় না হিরো হোন্ডা মানে জাপান একদম ঠিক কথা হ্যাঁ হিরো হোন্ডা মানে জাপান এই বাইকগুলো মনে করেন পিছনে সিট পিলিয়নে যেভাবে বসে আরাম পায় চালায় ওইভাবে মজা এটা কিন্তু একটা সময় রাস্তার রাজা ছিল এখনো রাস্তার রাজা এখনো অনেকে খুঁজতে যায় আমার ভিডিওটা যদি আপনাদের সামনে পড়ে আপনারা এই বাইকটা খুঁজেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার বাইকটা অনেক ফ্রেশ এই বাইকটা বিশেষ করে সিলেট এক্সট্রিম একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আচ্ছা আনটাচেবল বলছে সদর ভাই বলছে কিন্তু মাত্র 1 টাকার তার টাচ আছে আর প্রত্যেকটা গাড়ি কিন্তু আনটাচেবল করে কিন্তু কিছু বলার নাই শুধুমাত্র যাব দামে দামে হ্যাঁ দাম ভাই এটা আগের বারও দেওয়া হয়েছিল খালি শোরুম পরিবর্তনের জন্য অনেক কাস্টমার এসে ঘুরে চলে যায় কারণ আমাকে পায় না কারণ আমি একলাই বাইক কালেকশন করি আমি একলাই সেল করি যার কারণে আমাকে পায় না এই বাইকটার অনেক কাস্টমার ছিল যেহেতু আবার ভিডিও দিতেছি আবার একটা নতুন প্রাইস দিলাম আবার নতুন প্রাইস দিলাম হ্যাঁ আবার একটা নতুন প্রাইস দিলাম মাত্র 61000 টাকায় কত 61 আরে গতবার তো এই ভিডিও সাইডে দেওয়া সাইড দিছিলাম ভাই আরে ভুল লাগিছি তো ভাই আপনি ভুল হবে কি আমার আচ্ছা ভাই ডাবল ডিক্সের গাড়ি এই গাড়িটা দেখেন ডিজিটাল মিটারের ডিজিটাল মিটার হ্যাঁ সেটা জানি সিবিজেড এক্সট্রিম ডিজিটাল মিটারের এই গাড়িটা কিন্তু আমি সাইডে বিক্রি করে ফেলছি অনেক ক্রেকের কাছে আর অনেকে অন লিস্টেড আছে অলরেডি আচ্ছা আচ্ছা কি জন্য আছে কারণ অনেকের টাকা জোগাড় করতে অনেকের স্বপ্নের বাইক অনেক টাকা জোগাড় করতে দেয়া গেছে একটু কষ্ট হয় আমাকে অনেকে সময় দিছে যে ভাই দুই তিন দিন যাই হোক যেহেতু আমার গাড়ির সাথে এটাও পড়ছে এটার প্রাইস দিলাম 59000 টাকা 59000 হ্যাঁ 59 মানে 1000 টাকা কিন্তু আবারও কমছে 59000 টাকা পাচ্ছেন কিন্তু ডাবল ডিক্সের সিরিজের হিরো হোন্ডা ডিজিটাল মিটার
আপডেট কিন্তু 10-12 দিন সময় আছে, হয়তো ফেল হতেও পারে, অথবা আপনার আপডেট করে নিতে হবে, কারণ 10-12 দিন টাইম আছে। ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 160cc 35 সিরিয়াল 2018 মডেল। হ্যাঁ, ওকে, 2018 মডেল, কোনো কাজকাম নাই, ইঞ্জিন আনটাচ, মানে যারা একটা কথা ঘোড়া ঘোড়াই। একটা কথা বলি কি, যারা কম বাজেটের ভিতর স্বপ্ন পূরণ করতে চান এখানে আসুন, কারণ সজল ভাই কিন্তু এই যে বাসার নিচে বাইক রাখছে, তার কিন্তু শোরুমের খরচ নাই, এই কারণে কিন্তু কমে দিতে পারে। আর শোরুমে গাড়ি রাখার স্পেস মাত্র 6টা ভাই। আচ্ছা আচ্ছা, যার কারণে হন এই জায়গায় ভিডিও করা। দিনের বেলা যদি ভিডিওটা করতে পারতাম তাহলে একবারে মনের মধ্যে, কারণ গাড়ির যে গ্লেসি তাহলে এটা দেখতে পারতেন। এখনো ভাই দেখা যাবে, এখনো দেখা যাবে। যাই হোক, আসলে স্বর্ণ যদি কয়লার ভিতরে থাকে না, স্বর্ণ কিন্তু, যাই হোক, যারা স্বর্ণ চিনে তারা স্বর্ণ চিনবে, সমস্যা নাই। যাই হোক, আরটিআর 160 2018 মডেল, 2 বছরের পেপার, ফার্স্ট পার্টি, কোনো কাজ নাই গাড়িতে, সুপার ফ্রেশ। বললাম না, টেকনাফ, তেতুলিয়া, বরিশাল, নারায়ণগঞ্জ, সব জায়গায় চলবো গাড়ি। দাম দিলাম ওই যে, ওটার প্রাইস 85,000 টাকা দিলাম। 85 18 মডেল বাইক মাত্র 85,000 টাকা, ওটা দিছে 84,000 টাকায়। ওটা 84 দিছি ভাই। হ্যাঁ, এটা 83 দিছি। এটা 83? হ্যাঁ, ওকে, মাথা গরম হয়ে গেল। আজকে 83,000 টাকায় সিঙ্গেল ডিক্স, একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন, একটা 18 মডেলের অ্যাপাচি আরটিআর, রেড কালার, এর পাশাপাশি আছে। তারপরে ভাই একটু এদিকে আসেন, এই যে দুইটা একসাথে দিব, এই দুইটা একসাথে দিবেন? হ্যাঁ, এই দুইটা একসাথে দিব, একটু এদিকে আসেন, আমি গাড়িগুলো কোন জিক্সার, আপনি এদিকে আসেন, আমি দুইটা দেখাই। একটা একটা করে দেখেন, আপনার জায়গা কম, আমি বুঝতে না, দুইটা দেখালে কন্ডিশনটা আপনি বুঝতে পারবেন, কন্ডিশন ভালো, কারণ এই দুইটার ভিতরে ধামাক আছে তো ভাই। দুইটা ধামাক আছে? হ্যাঁ, কঠিন ধামাক আছে ভাই, কারণ জিক্সার কিনে 1,10,000 দিয়ে 18 মডেলের, 16 মডেলের, 15 মডেলের অনেকে খুঁজতে খুঁজতে জীবন পার করে নিয়েছে, তাও পায় না জিক্সার। আর আমি অ্যাসেপ্ট দিছি ভাই রিজনেবল প্রাইসে। কত? 1,25,000 জিক্সার অ্যাসেপ্ট, 2015-এর গাড়ি। আচ্ছা, 2 বছর 10 বছরের পেপারস, 10 বছরের পেপারস। হ্যাঁ, এটা 10 বছর তো। হ্যাঁ, অরিজিনাল মিরপুর বিআরটি নাম্বার, মিরপুর, হ্যাঁ মিরপুর না, এটা ইকুরিয়া বিআরটি নাম্বার, ইকুরিয়া বিআরটি নাম্বার, 2015 মডেল, 2 বছরের পেপারস, দাম মাত্র দিলাম 1,25,000 টাকা, একবারে সুপার ফ্রেশ গাড়ি। যদি গাড়ি যদি নিয়ে বাইরে চালান, কেউ বলবে না এটা 15 গাড়ি, বলবে যে 20-21 গাড়ি। দামটা অরিজিনালি কম দিয়েছেন আপনি, দামটা অরিজিনালি কম দিয়েছেন, কারণ আমি তো অন্যান্য জায়গায় ব্লগ গুলা করি, কিন্তু এই ভিডিওতে চাচ্ছি আরো একটু কম, 1,22,000। 1,22,000? 1,22,000? হ্যাঁ, ওকে, 1,22,000 টাকায় সুজুকি জিক্সার এসএফ, মাথা নষ্ট কালেকশন কিন্তু। আবার আরেকটা দেখাচ্ছিলেন, এটা, হ্যাঁ এটা দেখাই আবার, এটা তো ওটা সাথে বেশি বেশি ফ্রেশ, আমার কাছে গাড়িতে ইনস্টল করা নাই। এটা হলো 10 বছরের পেপার, 2016 মডেল, 2016 মডেল, 10 বছরের পেপার, মিরপুর বিআরটি নাম্বার, সুপার ফ্রেশ কন্ডিশন। এটার প্রাইস দিলাম মাত্র, ওটা দিছি কত, 22, ওটা 22, এটা তো 16 মডেল ভাই, 16 মডেল, এটা তো আবার কিনাও বেশি পড়ছে তাই। হ্যাঁ, এটাও 25 দিলাম, কত, 25? হ্যাঁ ভাই। আচ্ছা, ওটা 22, এটা 23 দাম, ওটা 22 কই স্যার? হ্যাঁ, ওটা তো, এটা ফ্রেশ, ওটা ফ্রেশ, এটাও 22, এটা 22? হ্যাঁ, ওকে, 1,22,000 টাকায় সুজুকি জিক্সার এসএ 2016 মডেল, অরিজিনাল এসএ কিন্তু এটা, আর কোন রকম কিন্তু টাচার টুচারের কাজটাও কিছু নাই, কোনো ফোঁটা কাছে না, একবারে ফ্রেশ। বললাম না ভাই, জাল দিয়ে সাইকেল বাইক বাই করছি। এই বাইক যদি না নেয় তাহলে নিব কোন বাইক? কে, তার মানে কি 14,000 টাকা ভাই? হ্যাঁ, 14,000 টাকা বাইক, 14,000 টাকা ভাই, একটু বুঝাই বলেন ঘটনাটা কি ভাই? 14,000 টাকা বুঝেন না, কাগজ কত তো লাগে, 20,000 টাকা। তাই কাহিনী। হ্যাঁ, বাইক এর দাম কি 34,000? হ্যাঁ, 34,000, 34,000, দাঁড়ান, 34,000 না, আগে আগে কন্ডিশন করে লই। আচ্ছা, সেলফ স্টার্ট, আচ্ছা ডিস্ক ব্রেক, ওকে, ঠিক আছে, 1 লিটার তেলে 50 কিলোমিটার চলবো, 50 কিলো, হ্যাঁ 1 লিটার তেলে 50 কিলোমিটার চলবো, একদম তো চকচকা ভাই, স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, প্রাইস মাত্র দিলাম কত, আপনি 34 করেছেন, আজকে 33 দিয়ে দিলাম, 33,000? হ্যাঁ, 33, হ্যাঁ 33, 33,000 টাকায় কিন্তু বাইক, যারা 33, বাইরে আমরা হ্যান্ড দাঁড়ান, বুঝছি আপনি চেষ্টা গেছেন,
32 দিলাম 32 হ্যাঁ ওকে মানানো ভাই আজকে 32000 টাকা দিচ্ছি কিন্তু 100 সিসির বাইক তার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড अवेलेबल কাগজপত্র আপডেট 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 ওকে আচ্ছা ভাই ভাই এই যে রিজনেবল রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশন ঠিক আছে ইঞ্জিন আনটাচ গাড়ির কোনো এক্সট্রা নেই এত বাইকগুলো যে এত কম দামে দেই হইতে পারে তো মানুষে ভাবতে পারে যে ফেক হইতে পারে না যাই হোক এটা কোনো চিন্তা নাই কারণ বাইকগুলো আমি একলাই কালেকশন করি আমি একলাই সেল করি অল্প লাভে পরবর্তীতে যদি মার্কেটটা আরো কঠিন ভাবে ধরতে পারি এই জন্য একবারে কম প্রাইসে এই বাইকগুলো দিয়ে থাকি ঠিক আছে আর বাইকের যদি কন্ডিশন আপনারা যদি মনে করেন যে কন্ডিশন চেঞ্জিং ব্যাপার আছে আমি মুখে বলি একটা কিন্তু সরাসরি দেখতেছেন আরেকটা এমন যদি হয় সমস্যা নেই আপনি সরাসরি এসে গাড়ি দেখেন মন মতো হয় নাও তো হতে পারে আমার জিনিস আমি ভালো বলবো এটাই স্বাভাবিক স্বাভাবিক তারপর আপনারা দেখবেন সমস্যা নাই কারণ ইতিমধ্যে আপনার ভিডিওতে অনেক বাইক সেল হয়েছে আর সবগুলোই কুরিয়ার সার্ভিস দিয়েছে আর সবাই সন্তুষ্ট কোনো রকমের কোনো ইয়া নাই রিপোর্ট নাই এটা সেটা আপনারা জানেন অবশ্যই ভাই আচ্ছা রিপোর্ট আসলে তো খবর আছে হ্যাঁ যাই হোক পরবর্তীতে আরো নতুন নতুন কালেকশন আর বাইকগুলো অবশ্যই ভালো বাইক নেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু আমি বিজনেস শুরু করছি অবশ্যই ভালো বাইক দেওয়ার জন্য চেষ্টা করব কারণ একটা বাইক অনেকের অনেক অনেক বড় স্বপ্ন থাকে কারণ আমিও এক সময় একটা বাইকের প্রতি অনেক আকৃষ্ট ছিলাম একটা স্বপ্নের বাইক জন্য আমিও জানি যে আমার একটা মানুষের এত কষ্টের উপার্জন টাকা দিয়ে একটা বাইক কিনতে আমার কাছে আমি অবশ্যই ভালোটা দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীটা ভিডিও পেতে অবশ্যই লাইকটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি টিক দিয়ে রাখবেন কারণ পরবর্তীতে আপনার স্বপ্নের বাইকটা সিরিয়াল আইতে পারে কারণ আভনার মোটরস আপনি তো ভিডিও শেষ করে দিচ্ছেন কিন্তু আমার তো কিছু প্রশ্ন আছে আচ্ছা বলেন আপনি কুরিয়ারের মাধ্যমে কথা বলেন কিন্তু কুরিয়ারে কোন সিস্টেমে বাইকগুলো আচ্ছা কিছু বললেন না কুরিয়ার মাধ্যমে যদি আপনারা বাইকগুলো পারচেস করেন অবশ্যই 10,000 টাকা অ্যাডভান্স করা লাগবে যা ইতিমধ্যে অনেকে করছে আর কন্ডিশনের মাধ্যমে আপনার কুরিয়ারে আপনার বাইকটি সচক্ষে দেখার পরে যদি কন্ডিশন দেখেন আপনার মতো হয়ে যায় অবশ্যই আপনার বাইকটি নিতে পারবেন আর যদি বলেন যে কন্ডিশন চেঞ্জিং এর ব্যাপার আছে তাহলে তার নেওয়া দরকার নাই লস প্রজেক্ট আবরার মোটর সলিউশনে নিবে সমস্যা নেই আর আশা করি কন্ডিশন 100% পাবেন আমি যেরকম বলছি এরকম আমার মনে হয় কারণ ইতিমধ্যে অনেকগুলো বাইক এরকম পারচেজ আমি করে থাকি যাই হোক আর আমার লোকেশনটা বলবো ভাই মিরপুর 14 ভাসানটেক বাজার পুলিশ পাড়ি আসলে আমার দোকানটা দেখতে পারবেন ফোন দিবেন আবার গুগল ম্যাপস আছে গুগলে সার্চ করেন আবরার মোটর সলিউশন অবশ্যই পাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নেক্সট কোন ভিডিওতে আপনার স্বপ্নের বাইক আপনি পেয়েও যেতে পারেন কারণ আবরার মোটর সলিউশন অবশ্যই সবথেকে বেস্ট কোয়ালিটি এবং রিজনেবল প্রাইসে বাইক থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন